প্রচার প্রচারণায় জমজমার দুই সিটি, রাজধানীর যানজট নিরসনের অঙ্গীকারে আতিক ও তাপস, সুষ্ঠ ভোট গ্রহণে কাজ করবেন তাবিদ ও ইশরাক। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত কাল, আজ মারা গেছেন চারজন। আরও এক ইরানি সেনা কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা, বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, ভনিতা মন্তব্য খামেনির। এবং পাকিস্তান সফরে 15 সদস্যের টি টোয়েন্টি দল ঘোষণা বিসিবির, নতুন মুখ হাসান মাহমুদ। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 বেলা তিনটার সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থিক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ঢাকার দুই সিটি নির্বাচনের খবর। মেয়র প্রার্থীদের প্রচার প্রচারণায় জমজমাট ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। সকালে ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম জানান, নৌকামার্কায় ভোট দিলে রাজধানীর যানজট নিরসনে কাজ করার পাশাপাশি ইউলুপগুলো চালু করবেন তিনি। একই সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আওয়াল বলেছেন, ভোট গ্রহণ সুষ্ঠু এবং ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এদিকে দক্ষিণ সিটির আওয়ামী লীগ মেয়র প্রার্থী ফজলে নূর তাপস বলেছেন, উন্নয়নে তার দেওয়া রূপরেখা গ্রহণ করেছে ঢাকার মানুষ, মেয়র ও কাউন্সিলরদের উন্নয়ন কাজে এগিয়ে নিতে সেবা করার সুযোগ দেবে নগরবাসী, এমন আশাও প্রকাশ করেন তিনি। আর জনগণ যদি 30 তারিখে ভোট দেয় তবে সরকারের কোনো অপকৌশলী কাজে আসবে না বলে মন্তব্য করেন দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ইনশাআল্লাহ যদি নৌকায় ভোট পড়ে অবশ্যই পড়বে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সবার ঢাকা অ্যাপস চালু করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি শেষ পর্যন্ত থাকা অবস্থায় ইউলোপগুলো আমার পারমিশন নিয়েছি এবং এই ইউলোপগুলো আপনারা এই বর্ষের মধ্যে আপনারা সচল দেখতে পারবেন প্রত্যেকটি ইউলোপ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এলাকার হাতিজির এক সাইড, আরেক সাইড হলো নদী, মাঝখানে জলবদ্ধতা বেড়ে যায়, পানি আটকে যায়, তো ওরা এখানে সবসময় চাচ্ছে তাদের যাপন জীবনের সময় যেন কোনো পানি আটকে না থাকে, রাস্তা যেন নির্মাণ করা হয়। পাশাপাশি ভোটারদেরকে আমি জোরালোভাবে আবার আকর্ষণ জানাচ্ছি, ওনাদের অবশ্যই 30 জানুয়ারিতে ভোট দেয়। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা এবং একাগ্র চিত্তে একটি পরিকল্পনার আওতায় আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব, সেবা করে যাব। জনগণ যদি জাগ্রত হয়, জনগণ যদি ভোট কেন্দ্রে উপস্থিত হয়, কোন রকমের অপকৌশল কাজে দিবে না। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি ইভিএম এর বিরোধিতা করছে এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বড় দলের কিছু সমস্যা থাকতে পারে, তবে তা বিজয়ে কোনো বাধা হবে না বলে মন্তব্য করেন তিনি। সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর ব্যাপারে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। শনিবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মনে করেন তারিখ পরিবর্তনে কোনো সুযোগ আছে, সেখানে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই, তবে এটা তাদের অ্যাবসলিউটলি তাদের নিজেদের স্বাধীনতা, তারা যেভাবেই করেন তারা তারিখ অপরিবর্তিতও রাখতে পারেন, পরিবর্তনও করতে পারেন, এটা দ্যাট ইজ আপ টু দেম। দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের স্মরণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে আজ কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। যে চিন্তা নিয়ে আমরা দেশে যুদ্ধ করেছি 1971 সালে, সেই চিন্তা চেতনা সেই ধারণাগুলো সম্পূর্ণভাবে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আজকে যারা শাসক গোষ্ঠী তারা অত্যন্ত সচেতন ভাবে কনসিয়াসলি
তারা এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এবারে সিটি নির্বাচন নিয়ে আমাদের আয়োজন নগরে ভোট। সিটি নির্বাচনের খবর জানাতে রাজধানীর দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে রয়েছেন আমাদের চার সহকর্মী তানজিন মেহেদি, মারুফা রহমান, এই দুজন আছে আমাদের সঙ্গে। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী তানজির মেহেদির কাছে, তিনি আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। তানজির, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রচারণার খবর এর আগের ঘন্টায় আপনি আমাদের জানাচ্ছিলেন, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কতটুকু জমে উঠেছে প্রচারণা? বেশ জমজমাট প্রচার, বেশ জমজমাট হয়ে উঠেছে এই মুহূর্তে। আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল তাপস দনিয়া বাজারে তার যে প্রচারণা, সেই প্রচারণা চালাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। কথা বলে তিনি মানুষের কাছে ভোট চাইছেন, আর সঙ্গে আওয়ামী লীগ মনোনীত যে কাউন্সিলর প্রার্থীরা আছেন সেসব কাউন্সিলর প্রার্থীরাও সঙ্গে রেখেছেন এবং সবাই একযোগে আসলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে আছে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী, আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতারাই কিন্তু এই প্রচারণায় অংশ নিচ্ছেন। তো আজকেও তিনি এই জমজমাট প্রচারণা সম্পর্কে একটু জানতে চাই। খুব ব্যস্ত সময় পার করছেন আপনি, নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন, জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী? ব্যাপক সাড়া পাচ্ছি, স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদী যে আগামী 30 জানুয়ারি 2020 ঢাকাবাসী তাদের উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন এই উন্নত ঢাকা গড়ার কথাটি কিন্তু তিনি সাধারণ মানুষকে জানাচ্ছেন। তিনি বলছেন এমন একটি ঢাকা তিনি গড়ে তুলতে চান যে পুরান ঢাকা নিয়ে আসলে কেউ কোনোদিন কোনো পরিকল্পনা করেনি, সেই পরিকল্পনাটাই তিনি করতে চান। একটি বিশদ পরিকল্পনা নিয়ে তিনি এই সাধারণ মানুষের কাছে এসেছেন এবং সাধারণ মানুষ তার এই পরিকল্পনার উপর আস্থা রেখে আসলে নৌকার পক্ষে ভোট দেবেন বলে তার বিশ্বাস, এবং সেই বিশ্বাসের জোরে তিনি বলতে চান যে আওয়ামী লীগের প্রার্থীরা আসলে নির্বাচনে বিজয়ী হবে। এবং গত 11 বছর ধরে আওয়ামী লীগ যে দেশকে উন্নয়নের পথে পরিচালিত করছে সেই উন্নয়নের ধারাবাহিকতাও রক্ষা হবে নির্বাচনের মাধ্যমে। আমরা আসলে এই মুহূর্তে যেতে চাই উত্তর সিটি নির্বাচনে, সেখানে বিএনপি মেয়র প্রার্থী তাবিতা আওয়ালের নির্বাচনী প্রচারণার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, সেখানকার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, তিনি প্রার্থীদের কাছে কি অঙ্গীকার রাখছেন? তানজির, এখানে আপনার মতো একই রকম পরিস্থিতি, জমজমাট বলা চলে, একেবারে নির্বাচনের নগরে পরিণত হয়েছে ঢাকা। এই মুহূর্তে এই গণসংযোগের যে মিছিলটি সেটি রয়েছে রামপুরাতে এবং এ পর্যন্ত বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু গণসংযোগ করেছেন ওয়ার্ডে বিএনপি প্রার্থী তাবিত আওয়াল এবং এই তার সঙ্গে যে সমস্ত কাউন্সিলর প্রার্থীরা রয়েছিলেন তারা মূলত তারা ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির কথা বলছেন এবং সেই সাথে ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তাবিত আওয়াল। তার মধ্যে রয়েছে অদম্য ঢাকা, তাদের মূল স্লোগান। সেই অদম্য ঢাকার ভেতরে তাদের পরিকল্পনা যেগুলো রয়েছে সেখানে হচ্ছে দূষণমুক্ত ঢাকার কথা তারা বলছে, তারা নারী বান্ধব ঢাকার কথা বলছে এবং সেই সাথে তাবিত আওয়াল বলেছেন দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশনের কথা তিনি বলেছেন এবং তিনি সেই সাথে বলেছেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তার জয় শতভাগ নিশ্চিত এবং যে সমস্ত ভোটাররা আছেন তাদেরকে তিনি বারবার করে বলছেন 30 তারিখ তারা যেন গিয়ে অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেয় এবং নিজের ভোটাধিকার বুঝে নেয়, সেই কথাটি তিনি বলেছেন। ভোটারদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ভোটারদের পাশে থাকবে, তারা যেন নিজে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই কথাটি তিনি বলেছেন। এই সাথে নির্বাচন কমিশনারের যে বক্তব্য রফিকুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন ইভিএম নিয়ে তাদের এখনও সংশয় রয়ে গেছে এবং তার বক্তব্যের প্রেক্ষিতে এটি প্রমাণিত হয়েছে যে বিএনপি এ পর্যন্ত যেই কথাটি বলে এসেছে ইভিএম সম্পর্কে সেটি সত্য প্রমাণিত হয়েছে এবং জাল ভোট নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ঠেকাতে পারবে কিনা সেই বিষয়েও কিন্তু তিনি সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনকে সুস্পষ্ট বক্তব্য দিতে এই বিষয়ে আবারও ইভিএম নিয়ে। সব মিলিয়ে বলা চলে প্রচারণা জমজমাট ভাবেই আজকে সারাদিন
চালাচ্ছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দাবি দাওয়াল এবং তার সঙ্গের ওয়ার্ড কাউন্সিলররা। এবং আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই প্রচার প্রচারণা চলবে। এই প্রচার প্রচারণায় কিন্তু শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, সমর্থকরা অংশগ্রহণ করেছেন এবং তারা সকলেই ভোটারদের দোরগোড়ায় পৌঁছে ধারে এসে ভোট চাইছেন। সব মিলে অর্থে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি রামপুরা থেকে। মারুফা এবং তানজির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিটি নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজির মেহেদি এবং মারুফা রহমান। এবারে অন্যান্য প্রসঙ্গ। গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। শনিবার সকালে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের ভেন্না বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে গোপালগঞ্জে যাচ্ছিল বন্ধন পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথে ভেন্নাবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের সামনের সিটে বসা দুই নারী যাত্রী, আহত হন অন্তত 15 জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এদিকে যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 শিশুসহ আরও অনেকজন। গত রাত 1টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদের সময় হলো একটি বিরতির সাথে। বিরতির পরে আবারও স্বাগত। বেলা 3টার সংবাদে টঙ্গীর দুরাক তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এখন লাখো মুসল্লির জমায়েত। কাল আখেরি মোনাজাত, শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন সবাই। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া চাওয়া হয়। ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। শুধু দেশের 64টি জেলা থেকেই নয়, সুদূর সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ থেকেও এসেছেন মুসল্লিরা। দ্বিতীয় পর্বেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 55তম বিশ্ব ইজতেমা। এদিকে নতুন করে আজ আরও 4 মুসল্লি মারা গেছেন। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই দ্বিতীয় পর্বে ইজতেমায় আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রাখা হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন এই বিষয়ে। ধন্যবাদ অর্থী, এই মুহূর্তে রয়েছি টুঙ্গির তুরাক নদীর পাড়ে। এখানে বিশ্ব ইজতেমার যে আগামীকাল আখেরি মোনাজাত, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হতে যাচ্ছে। এবং এই যে আখেরি মোনাজাত কে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর 5 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু এসেছে এবং তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা নিয়েছে এবং মাঠে মাঠ অবস্থান নেওয়ার পরে কিন্তু এখন সড়কগুলিতে চলে আসছে। সড়কে চলে আসার পরে কিন্তু এখানে যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু আপনারা দেখছেন, একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে তারা এই মুহূর্তে আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং মাঠ জুড়ে কিন্তু মানুষ রয়েছে এবং প্রায় 5000-এর বেশি বিদেশি মেহমান রয়েছে। এছাড়াও আজকের এই যে যে ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এই মানে এই পর্যন্ত কিন্তু 7 জন মারা গেছে আমাদের কাছে খবর রয়েছে। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনী তারা কিন্তু কাজ করছে এবং যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই ছিল অর্থে আমার কাছে সর্বশেষ তুরাক নদীর ইজতেমার খবর। ধন্যবাদ আপনাকে। টঙ্গী থেকে সহকর্মী নাজমুল হুদা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। সংবাদের সময় হলো আরও একটি বিরতি, আমাদের সাথে থাকুন।
আবারও স্বাগত বেলা তিনটার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পড়েছে চীন। 2019 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি হয়েছে 6.1%। গত 29 বছরের মধ্যে এটি সবচেয়ে কম প্রবৃদ্ধি চীনের। অভ্যন্তরীণ চাহিদা কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাবে দেশটির প্রবৃদ্ধির কমার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সরকার গেল দুই বছর ধরেই নানা ব্যবস্থা নিয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র কখনোই ইরানিদের পাশে দাঁড়াবে না উল্লেখ করে এটিকে মার্কিনীদের ভনিতা এবং ভাড়ামি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার জুমার নামাজের খুতবায় ইরানে বিক্ষোভকারীদের প্রতি ওয়াশিংটনের সমর্থন জানানোর ঘটনায় এই মন্তব্য করেন তিনি। তবে ইউক্রেনীয় বিমান ভূপাতিত করায় দুঃখ প্রকাশ করলেও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানান খামেনি। আর এই ঘটনায় ইরানকে আরও কোণঠাসা করে ফেলবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে আরও এক ইরানি সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। পাকিস্তান সফরকে সামনে রেখে 15 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলে বোলিং নৈপুণ্যে জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া স্কোয়াডে আছেন তামিম, সৌম্য, লিটন, নাইম, শান্ত, মিঠুন, আফিফ, মেহেদি হাসান, আমিনুল, বিপ্লব, মুস্তাফিজ, আলামিন, শফিউল ও রুবেল হোসেন। পারিবারিক কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। চলতি মাসের 24 তারিখ থেকে লাহোরে শুরু হচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।